আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভাইজানের নাম? নাম মোহাম্মদ শাকত হোসেন। ভাইজানের বাড়ি? বাড়ি তো গাজীপুর ডিস্ট্রিক্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইজান মালয়েশিয়াতে কত বছর ধরে আছেন? মালয়েশিয়াতে আছি আপনার আজকে 14 বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইজান এই যে আপনি যে এই যে কাজ করতেছেন এগ্রিকালচার সাইডে, মানে এই কাজগুলো আপনি কতদিন ধরে করতেছেন? যে এই কাজ করতেছি 5.5 বছর। 5.5 বছর। আপনি এই যে খেত লিজ নেওয়া বা এই ধরনের কিছু করা, হ্যাঁ, আপনি এটা কি মানে খেত কি লিজ নিয়েছেন নাকি অন্যের জমিতে কাজ করতেছেন? না, লিজ নিয়েছি আমার বসের নামে আর কি। এখানে বলতে হয় যে বসের আর কি, আমি নিজেই সব কিছু আমার নিজের আর কি, বসের নামে নেওয়া সব কিছু বসের নামে, মানে লাভ লস সব নিজের আর কি, আমার নিজের আর কি। হ্যাঁ, মানে আপনি বসকে বাৎসরিক টাকা দেন? না না, কিছু দিতে হয় না, শুধু বসের নাম ব্যবহার করি আর কি। এই দেশে তো মনে করেন যে নিজের বাঙালিদের নাম। ও আচ্ছা আচ্ছা, বসের নাম ব্যবহার করেন আর লিজের যে টাকাটা আছে ওইটা আপনিই দেন? হ্যাঁ, সব কিছু আমি দিই। এটার আপনার লাভ লস সব কিছু আপনার, আমার বসের কিছু না। ও আচ্ছা, মানে বস শুধু তলন করে আর কি, যেটা বলে দেশ আর কি, বাংলাদেশে বলে উপকার করতেছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে যে জমি করতেছেন মানে কতটুকু জায়গা? এই যে বাংলাদেশের মাপে আপনার 9.5 বিঘা। 9.5 বিঘা? 9.5 বিঘা শুধু জিঙ্গা না অন্য কিছু আছে? না, শুধু জিঙ্গা। আপনার কি অন্য কোথাও খেত আছে না শুধু এটি? হ্যাঁ আছে। ওইটা কতটুকু? ওই 9.5 বিঘা। 9.5 বিঘা? আরেকটা জমি? হ্যাঁ। তো ওই জমিটাতে আপনার কি 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 ফসল করতে? ওইটাতে আপনার লাগাইছি ভেন্ডি, ভেন্ডি ইপু বলে, ভেন্ডি ইপু লাগাইছি। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি যে এই যে বীজ করতেছেন, এই যে কি বলে এটাকে, জিঙ্গা, জিঙ্গা, জিঙ্গার বীজ আপনি কি এখানে মালয়েশিয়াতেই? বড়টা খাইতে চায় এদেশে, বড়টার বেশি চাহিদা, এটা আপনি দামও ভালো পাওয়া যায়। আপনি এখন এই যে এটা কি করতেছেন? এটা আপনার পাতা কাটতেছি, মানে আপনার নিচে কোনো ফল রাখবো না, নিচে ফল রাখলে আপনার উপরে ফলন কম হয়, আর যদি নিচের ফলন ফুল পাতা সব কাইটে দেই তাহলে আপনার গাছটা মোটা হয়, উপরে ফলন ভালো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইজান এই যে আপনি যে এই যে এগুলো করতেছেন, এখন তো মোটামুটি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ জিঙ্গা হয়ে গেছে, এখন আপনি কি প্রতিদিনই কি এগুলো সেল দেন নাকি সাপ্তাহিক হিসাবে? না না, আপনার প্রতিদিন সেল দিতে হয়, প্রতিদিন প্রতিদিন আপনার সকালবেলায় 5 জনে উঠায়, প্রতিদিন 1000 কেজি, 1100 কেজি, 1200 কেজি এরকম উঠে, প্রতিদিন 1000 কেজি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এগুলো আপনি এখান থেকে ইয়া করে মানে কোথায় পাঠান প্রথমে? এগুলা আমাদের এখান থেকে আপনার সিলায়ং যায়, এখানে জায়গার নাম আছে, বাজারের নাম সিলায়ং, এখানে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, আপনার ওরা আপনার ক্ষেতে থেকে এসে নিয়ে যায়, ওরা আমাদের সপ্তাহে টাকা দেয়, আমরা ওদের মাল দিই, ওরা সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের বিল দেয়। তাহলে গাড়ির যে খরচটা ভাড়া ওইটা লাগতেছে না? ওটা ওনাদের সব কিছু, ওনাদের, আমাদের কিছু না, আমরা খেতে থেকে বের করেও দিব না, ওরাই বের করে নিব, আমরা শুধু কাইটা ওই যে আপনার বাকফল আছে বাকফল। ও আচ্ছা আচ্ছা, আপনার কাজটা শুধু কাইটা শুধু এখানে রাখবেন, ওনারাই নিয়ে যাবে ওনাদের গাড়ি করে, তার মানে মানে ট্রান্সপোর্ট কস্টটা আপনাদের লাগতেছে না? না না। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আপনারা যে এগুলো যে বিক্রি করেন, কথা হচ্ছে ঝিঙ্গাগুলো, ঝিঙ্গাগুলো পার কেজি কত রিঙ্গিত করে বিক্রি করা হয়? ওইটা মানে বাজার যেই সময় যেই রকম থাকে আর কি, 2 টাকাও পাই, 2.5 টাকাও পাই, 3 টাকাও পাই, 1.70 টাকাও পাই, মানে নর্মালি 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 আপনার 1.80 টাকা, 90 পয়সা, 2 টাকা এরকম পাওয়া যায় স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, আর যদি দাম ভালো হয় তাহলে আপনার 5 টাকা, 6 টাকা, 5 টাকা পাই, 2 টাকা, 2.5 টাকা মানে 50 টাকা, 60 টাকা, আর 3 টাকা মানে 60 টাকা কেজি। হ্যাঁ, মানে এটা পাইকারি ধরে আপনি এতটুকু মোটামুটি বিক্রি করতে পারেন? হ্যাঁ। ভালো পাওয়া যায় তাহলে ভালো প্রফিট হয়, আর যদি দাম ভালো না পাওয়া যায় তাহলে অনেক সময় লস হয়। তো ভেন্ডিটা আপনি মানে প্রতিদিন কয় কেজি করে ইয়া করতে পারেন? এটা আপনার প্রতিদিন 650-700 করে কেজি। আচ্ছা, ভেন্ডি বীজটাও কি দেখতে কেন? ভেন্ডি এই জায়গার থেকে কিনি, ভেন্ডির বীজ এই জায়গার থেকে কিনি। ওকে, ভাই আপনি যে এই যে কাজ করতেছেন দেশের বাহিরে, এই কাজ
নিজ উদ্যোগে বলা যায় যে আপনি নিজেই করতেছেন, হ্যাঁ, তো এই কাজের ক্ষেত্রে আপনি কোথা থেকে উৎসাহিত দিয়েছেন ওইছেন, মানে কি আপনাকে কেন আপনাকে মনে হয়েছে যে এই কাজগুলো আমি করতে পারি আর যা আমার জন্য ভালো হবে, ভালো প্রফিট পাইব? মূলত বিশেষ করে শতকরা বাংলাদেশের 90% লোকে কৃষি, কৃষির ঘরের কর্ম, তারপরে মনে মনে চিন্তা করলাম যে দেখি নিজে কিছু করা যায় কিনা, তখন এক বছরে বললাম, সে বললো যে হ্যাঁ যদি তুই পারস তাহলে কর, আমি তোর সহযোগিতা করি। তাই মনে করেন উদ্যোগ নিলাম আর কি, উদ্যোগ নিয়ে প্রথম বস সহযোগিতা করছে, তারপর মনে করেন আস্তে আস্তে নিজে সফলতা হয়ে গেছি, বসের থেকে যে টাকা পয়সা নিয়েছিলাম বসেরে দিয়ে দিছি, আর মনে করেন আমি নিজেরটা নিজে এখন করতেছি বস। এখন বস কি আপনার কাছ থেকে মানে কোনো বেনিফিট নেয়? না না, বস কোনো কিছুই নেয় না। বস আরও বলে যে যদি আরও কিছু করতে চাস তাহলে তুই বলিস, আমি সহযোগিতা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বস কি মানে মালয় মুসলিম? মালয় মুসলমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লোক। কারণ হলো লাইসেন্স নাই তো এই জন্য এগুলো লাইসেন্স না থাকলে